শীতকালে সন্ধেবেলা মুখরোচক কিছু খাবার খেতে ইচ্ছা করলে বা ঝটপট কিছু বানিয়ে নিতে মন চাইলে অবশ্যই কোথাও স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে আর খুব কম সময় একদম সহজভাবে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিও তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমাদের একটা ডো রেডি করতে হবে তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা ওজন হিসাবে এখানে দুশো গ্রাম ময়দা আছে তোমরা এখানে নিজের প্রয়োজন মতন ময়দার পরিমাণটা কম বেশি করতে পারবে তো এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বা স্বাদ মতন নুন আমি এখানে সামান্য পরিমাণ একটু নুন দিচ্ছি আর দেবো সামান্য পরিমাণ একটু সাদা তেল এক টেবিল চামচ সাদা তেল এর মধ্যে অ্যাড করে দিয়েছি এখন নুন আর তেলটা খুব ভালো মতন ময়দার সাথে মিশিয়ে নেবো ময়দার সঙ্গে নুন আর তেলটাকে ভালো মতন মিশিয়ে দিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল অ্যাড করে ময়দার একটা ডো বানিয়ে নিতে হবে তবে ডোটা কিন্তু খুব একটা বেশি শক্ত আবার খুব একটা বেশি নরমও হবে না মোটামুটি একটা ডো রেডি করতে হবে তার জন্য আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করছি আর একটা সফট ডো বানিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা ডোটাকে কিন্তু ভালো মতন মেখে নিয়েছি খুব একটা বেশি শক্ত হয়নি আবার খুব বেশি নরমও হয়নি ঠিক এরকম একটা ডো রেডি করতে হবে এখন ডোটাকে ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার একটা পুর রেডি করতে হবে তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল দু টেবিল চামচ সাদা তেল দিয়ে তারপর আমরা এর মধ্যে একে একে দুটো ডিম ভেঙে দিচ্ছি তো আমি এখানে দুটো ডিম দিয়ে করছি তোমরা এখানে চাইলে পরিমাণটা কম বেশি করতে পারো তো দেখো একে একে দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি তারপর ওপর দিয়ে সামান্য পরিমাণ একটু নুন ছড়িয়ে দিচ্ছি এখন ডিমটাকে আমরা বেশ ভালো মতন করে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডিমটাকে ভালো মতন ঝুড়ো করতে হবে তবে ডিমটাকে খুব বেশি ভাঙার দরকার নেই ঠিক এরকম একটু বড় বড় রেখে ডিমগুলোকে ঝুড়ো করে নেব। এতে করে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে তো দেখো বন্ধুরা ডিমটাকে কিন্তু ভালো মতন ঝুড়ো করে নিয়েছি এখন ডিমটাকে একটা পাত্রে তুলে নিয়ে একটা সাইডে রেখে দেব। ডিমটা ঝুঁড়ো করে নেবার পর এখন ওই একই কড়াইতে আরও কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করছি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন সব কিছু একসাথে ভালো করে আমি চপ করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দিলাম তো আমি এখানে নিজের পছন্দ মতন কিছু সবজি মিহি করে চপ করে রেখেছিলাম তোমরা পছন্দ মতন সবজি অ্যাড করতে পারো তোমরা এখানে চাইলে বাঁধাকপি কুচিও অ্যাড করতে পারো তো সমস্ত সবজিগুলোকে আমি একটা চপারে ভালো করে চপ করে নিয়েছি এবার এই সব কিছুকে একসাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরের মধ্যে একে একে অ্যাড করছি স্বাদ মতো নুন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি হাফ চা চামচ সোয়া সস আর হাফ চা চামচ গ্রিন চিলি সস গ্রিন চিলি সস না থাকলে তোমরা রেড চিলি সসও ব্যবহার করতে পারবে এখন এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে ভালো মতন মিশিয়ে নিয়েছি আর ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখো কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু সমস্ত সবজিগুলো নরম হয়ে এসছে আর সবজিগুলো কিন্তু খুব একটা বেশি ফ্রাই করার দরকার নেই এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করছি ওই ঝুড়ো করে রাখা ডিমটা ডিম ঝুড়োটা এর মধ্যে অ্যাড করে দিয়ে সব কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে তো ব্যাস তারপর কিন্তু ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আর পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন পুটটাকে একটা পাত্রে তুলে নিয়ে একটা সাইডে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব এবার যে ময়দার ডোটাকে মেখে নিয়েছিলাম তার থেকে কয়েকটা লেচি কেটে নেব আমি এখানে তিনটে বড় বড় অংশ লেচিগুলো কেটে নিয়েছি তারপর একটা লেচি নিয়ে প্রথমে শুকনো ময়দা ছড়িয়ে ভালো মতন বেলে নিতে হবে তোমরা এখানে চাইলে তেল বেলে নিতে পারো তো দেখো বন্ধুরা একটু পাতলা রেখে প্রথমে রুটিটাকে বেলে নেব আর একটু সময় নিয়ে পাতলা করে বেলে নিতে হবে এখন এরকম একটা ছোট বাটি নিয়েছি এখন এই বাটির মাপ করে কয়েকটা রুটি আমরা কেটে নেব তো তার জন্য বাটিটাকে এর ওপরে বসিয়ে একটু চাপ দিলে কিন্তু খুব সহজে রুটিগুলো কেটে বেরিয়ে আসবে তো আমি এখান থেকে তিনটে রুটি কেটে নিয়েছিলাম আর তারপর রুটিগুলোকে আরেকবার একটু বেলে নিয়েছি তো দেখো এভাবে কিন্তু তিনটে রুটি বেলে নিয়েছিলাম আর এভাবে করে কয়েকটা রুটি তৈরি করে নেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু এভাবে করে তিনটে রুটি বেলে নিয়েছি আর একই রকম করে কয়েকটা রুটি তৈরি করে নেব তারপর একটা রুটি নিয়ে যে পুরটা আমরা বানিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তার থেকে এক চামচ পুর এর মধ্যে দিয়ে দিতে হবে আর দেখো একটু সাইড করে আমি পুরটা দিয়ে দিচ্ছি আর পুরটা কিন্তু একেবারে কম আবার খুব একটা বেশিও দেওয়া যাবে না ঠিক এরকম এক চামচ করে পুর দিয়ে দিচ্ছি তারপর এভাবে করে ভাজ করে নিচ্ছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে অর্ধচন্দ্র আকারে আমি কিন্তু এটাকে ভাজ করে নিচ্ছি তারপর এভাবে করে দুটো মুখ আটকে দেবো দেখো লাস্টের দিকে যে দুটো মুখ আছে সেটাকে এভাবে ধরে আটকে দিচ্ছি আর এভাবে একটু চেপে চেপে দেব যাতে কোনো কোনোরকমভাবে মুখটা খুলে না যায় তারপর এই অংশটাকে এভাবে সাইড দিয়ে আলতো হাতে আটকে দিলাম এতে করে কিন্তু এগুলো দেখতেও ভালো লাগবে আর দেখো কিছুটা গোলাপ ফুলের মতন দেখতে লাগছে তো কাজটা কিন্তু খুবই সহজ আমি কিভাবে করছি তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে আবারও একই রকমভাবে তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকম ভাবে একটা রুটি নিয়েছি তারপর পরিমাণ মতন এক চামচ পুর দিয়ে এভাবে অর্ধচন্দ্র করে ভাজ করে নিচ্ছি আর মুখটাকে চেপে চেপে দিতে হবে এতে করে কিন্তু কোনো মুখটা খুলে যাবে না তো দেখো ভালো মতন করে চেপে দিয়েছি সাইডগুলো তারপর এভাবে দুটো শেষের অংশটাকে ভালো মতন জোড়া লাগিয়ে দেবো এতে করে কিন্তু কোনো ভাবে খুলে আসার ভয় থাকবে না তোমরা ডিম দিয়ে খুব সহজেই মোমোগুলো বানিয়ে নিতে পারো ঘরে চিকেন না থাকলে এভাবে কিন্তু খুব সহজে ডিম মোমো তৈরি করে নেওয়া যায় আর এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো আমি এখানে একই রকমভাবে কয়েকটা মোমো বানি রেডি করে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি এখানে কয়েকটা মোমো এইভাবে তৈরি করে নিয়েছি তোমাদের যার যেরকমভাবে ইচ্ছে সেই মতন কিন্তু মোমোগুলো তৈরি করতে পারবে তো দেখো একই রকমভাবে মোমোগুলো তৈরি করে নেবার পর এখন গ্যাসের ওপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি আর থালার ওপরে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছিলাম এতে করে মোমোগুলো স্টিম হওয়ার পরে খুব সহজেই উঠে আসবে এখন থালার মধ্যে একে একে মোমোগুলোকে বসিয়ে দেব। আর মোমোগুলোকে একটু গ্যাপ রেখে বসিয়ে দিচ্ছি এতে করে এগুলো স্টিম হওয়ার পর একটার সাথে একটা লেগে যাবে না কয়েকটা মোমো এভাবে দিয়ে দেবার পর এখন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দশ থেকে বারো মিনিট স্টিম করে নেব তো দেখো বন্ধুরা বারো মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর মোমোগুলো কিন্তু একদম পারফেক্টলি স্টিম হয়ে গেছে এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখনই বুঝতে হবে যে মোমোগুলো ভালো মতন স্টিম করা হয়ে গেছে সন্ধ্যাবেলা মুখরোচক কিছু খাবার খেতে ইচ্ছা করলে অথবা বাইরে গিয়ে না খেতে পারলে আজকের এই রেসিপিটা খুব সহজে কিন্তু ঘরে তৈরি করে নেওয়া যাবে তো বন্ধুরা ঘরে চিকেন না থাকলে ডিম দিয়েও কিন্তু খুব সহজে এভাবে রেসিপিটা তৈরি করতে পারবে তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অনেক অনেক শেয়ার করে দিও আর এরকম রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে প্রেস করে দিও তো সবাই খুব ভালো থেকো ধন্যবাদ